আচ্ছা স্টুডেন্টস, দেখো আগের দিন ইথারের বিক্রিয়া পুরো কমপ্লিট হয়নি, আজকে অল্প একটু বাকি আছে, সেটা করে দিচ্ছি। ইথারের জারণ, ইথারের জারণের মধ্যে দেখো, সবার আগে বলি সেই সমস্ত ইথারেরই বায়ুর দ্বারা জারণ হবে যে ইথারের আলফা হাইড্রোজেন আছে। দ্যাট ইজ আলফা হাইড্রোজেন হ্যাভিং ইথার্স ক্যান বি অক্সিডাইজড বাই এয়ার। কিভাবে দেখো, মনে করো একটি ইথার আছে আর ও সিএইচ টু আর ড্যাশ, এই ইথারে দেখো আলফা হাইড্রোজেন আছে, অক্সিজেনের পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন, সেখানে হাইড্রোজেন আছে মানে আলফা হাইড্রোজেন আছে। একে যদি খোলা বাতাসে রেখে দাও, এখানে বায়ু লিখলাম, খোলা বাতাসে রেখে দিলে বাতাসের অক্সিজেন এসে এই কার্বনটাকে মূলত জারিত করে এবং দুই ধরনের পারক্সাইড তৈরি করে। এক তৈরি করতে পারে আর ও যেরকম আছে সেরকম, আর এখানে দুটো হাইড্রোজেন আছে তো একটা হাইড্রোজেনকে ছাড়িয়ে লিখব এবং সেই হাইড্রোজেনের মাঝখানে বায়ুর অক্সিজেন ঢুকে যায়, বুঝতে পারলে? বায়ুর ওটুটা ঢুকে যাবে এখানে কার্বনের যে এই সিএস টুর মধ্যে একটা হাইড্রোজেনকে আমি ছাড়িয়ে লিখলাম, ঠিক আছে? এই সিএইচ বন্ডের ভিতরে ওটু অণুটা ঢুকে যায় আর কিছু না। কি ঘটনা ঘটল, যেহেতু আলফা হাইড্রোজেন আছে সেই আলফা হাইড্রোজেন এবং কার্বনের মাঝখানে অক্সিজেন অণুটা ঢুকে গেল, এইটাকে বলছে ইথার হাইড্রো পারক্সাইড। নিচে লিখলাম ইথার হাইড্রো পার অক্সাইড। শুধু ইথার হাইড্রো পারক্সাইড তৈরি হবে তা না, তার সাথে সাথে ডাইঅ্যালকিল পারক্সাইড তৈরি হবে। ডাইঅ্যালকিল পারক্সাইড মানে এখানে যদি অক্সিজেন অণুটা ঢুকে, অক্সিজেন পরমাণু ঢুকে, তাহলে তৈরি হবে দেখো ও ও, মানে আর ও তো আরেকটা ও চলে আসবে এবং পাবো ডাইঅ্যালকিল পারক্সাইড। এখানে লিখলাম ডাইঅ্যালকিল পারক্সাইড। এইভাবে দুই প্রকারের পারক্সাইড তৈরি হতে পারে। এখন একটা কথা বলছি, খুব ইম্পর্টেন্টলি শুনবে, ইম্পর্টেন্স দিয়ে শুনবে, সেটা হচ্ছে এই যে পারক্সাইড যৌগগুলি, এদের স্ফুটনাঙ্ক কিন্তু ইথারের থেকে কম, এই সরি, এদের স্ফুটনাঙ্ক কিন্তু ইথারের থেকে বেশি। ইথারের স্ফুটনাঙ্ক সাধারণত কম হয় কারণ ইথার আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না, কিন্তু এই যে দেখো পারক্সাইডটা তৈরি হয়েছে তার কিন্তু আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করার ক্ষমতা আছে, কারণ এখানে হাইড্রোজেন দেখো ও এর সাথে যুক্ত। তাই এই পারক্সাইডটির বিশেষ করে স্ফুটনাঙ্ক ইথারের থেকে বেশি। আবার এই ধরনের পারক্সাইডগুলি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক, তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, ইথারকে যদি খোলা অবস্থায় রেখে দাও তাহলে বাতাসের অক্সিজেন ইথারকে এসে আস্তে আস্তে জারিত করবে, যত দিন যাবে তত এই পারক্সাইডের পরিমাণটা বাড়বে, আবার এরা কম উদ্বায়ী ইথার অপেক্ষা, তাহলে এরা তৈরি হবে মানে এরা কিন্তু থেকেই যাবে, এরা উবে যাবে না মানে ভোলাটাইল হয়ে বেরিয়ে যাবে না, ভোলাটাইল হয়ে কি বেরিয়ে যাবে, ইথার বেরিয়ে যাবে। তার মানে মনে করো পুরনো ইথারকে খোলা অবস্থা রেখে দিয়েছ, তুমি ভাবছো তার মধ্যে ইথার আছে কিন্তু অ্যাকচুয়ালি ইথার নেই, ইথার যা ছিল প্রায় সবই উড়ে চলে গেছে, পড়ে আছে কি পারক্সাইড। এরা তো আবার বলেছি বিস্ফোরক পদার্থ, তাহলে ইথারকে ইউজ করতে গেলে একটা দুর্ঘটনা ঘটতে পারে, কেন? কারণ এরা তো আগেই বলেছে বিস্ফোরক। তাই পুরনো ইথারের কোনো নমুনাকে ব্যবহার করার পূর্বে দেখে নেওয়া হয় যে তার মধ্যে কোনো পারক্সাইড যৌগ আছে কিনা, তার জন্য কি করা হয়, এর মানে টেস্ট টিউব নেওয়া হয়। দেখো সাধারণত ইথারকে সেন্সলেস করার কাজে ব্যবহার করা হয়, অপারেশন করার আগে কোনো রোগীকে অজ্ঞান করার কাজে ব্যবহার করা হয়, তো সেই সেন্সলেস করার আগে দেখে নেওয়া হয় পুরনো ইথারকে যে তার মধ্যে পারক্সাইড আছে কিনা। সেটা করার জন্য ইথারের নমুনাটিকে এইভাবে একটা টেস্টিউবের মধ্যে নেওয়া হয়। ইথারের নমুনা নিয়ে তার সাথে এখানে লিখলাম আগে ইথার প্লাস আর কি নেওয়া হয় দেখো, এর মধ্যে নেওয়া হয় কেআই প্লাস স্টার্চ। তাহলে কি কি নিলাম দেখো টেস্টিউবে, ইথারের পুরনো ইথারের নমুনাটাকে নিলাম, কেআই এবং স্টার্চ মিশালাম,
মিশিয়ে সেটাকে ভালো করে ঝাঁকাবো, ঠিক আছে? আর একটু জল লাগে। তাহলে কি কি নিলাম দেখো তো, ইথার, কেআই, স্টার্চ, একটু জল মিশে ঝাঁকাবো। ঝাঁকালে পরে যদি নীল বর্ণ হয়ে যায় দ্রবণটি, যদি ঝাঁকানোর পরে, এখানে লিখলাম ঝাঁকানোর পরে নীল বর্ণ ধারণ করলে বুঝতে হবে নমুনাটিতে পারক্সাইড আছে, পারক্সাইড আছে, ঠিক আছে? কেন পারক্সাইড থাকলে এরকম নীল বর্ণ হয়ে যাচ্ছে, তার কারণ দেখো, ইথারের মধ্যে যদি পারক্সাইড থাকে, মনে করে এইটা আছে, তাহলে সেই পারক্সাইডটি মানে আর ও CH2R, সে এই কেআই এর সাথে বিক্রিয়া করে, 2KI প্লাস একটু জল, জলের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি তৈরি করছে খেয়াল করো, এখান থেকে একটা অক্সিজেন H2O এর সাথে যুক্ত হলে দেখো দুটো OH হচ্ছে, এই দুটো OH আর দুটো কে মিলে তৈরি করে 2KOH, আর দুটো I2 হিসেবে বেরিয়ে আসে, আয়োডিন তৈরি করে, আর এখান থেকে একটা অক্সিজেন বেরিয়ে গেছে, তাহলে সেটা তৈরি হয়ে গেছে সাধারণ ইথারে, সেটা পরিণত হয়েছে সাধারণ ইথারে, তাহলে পারক্সাইড আর থাকলো না, সেটা তৈরি হয়ে গেল সাধারণ ইথারে। আর এই যে I2 তৈরি হলো, সেই I2 এবার এই স্টার্চের সাথে বিক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে কি লিখবো বিক্রিয়াটা, এখানে লিখছি দেখো, উৎপন্ন I2 প্লাস স্টার্চ, তুমি জানো নিশ্চয়ই I2 স্টার্চের সাথে বিক্রিয়া করলে নীল বর্ণ ধারণ করে, নীল বর্ণ, তাই দ্রবণটি নীল বর্ণ ধারণ করে, এই নীল বর্ণ দেখে বুঝতে পারবো যে এর মধ্যে পারক্সাইড আছে। এবার পারক্সাইড যুক্ত ইথারকে নিশ্চয়ই ব্যবহার করতে পারবো না, তাহলে পারক্সাইডটাকে দূর করব কি করে, তার আমি দুটো উপায় বলছি। প্রথম উপায় অলরেডি একটু আগে দেখালাম যে কেআই মিশিয়ে যদি ঝাঁকানো হয় তাহলে কিন্তু এই পারক্সাইডের ওটার থাকে না, সেটা ইথারে কনভার্ট হয়। তাহলে প্রথম পদ্ধতি কেআই আর জল মিশিয়ে ঝাঁকাতে হবে, মিশিয়ে ঝাঁকানো, এইভাবে কিন্তু পারক্সাইড দূর হয়। তৃতীয় উপায় বলতে, দ্বিতীয় উপায় বলছি যে নমুনাটির সাথে H2SO4 বা অথবা LiAlH4 এ দুটো যে কোনো একটি মিশিয়ে পাতিত করতে হবে, মানে ডিস্টিল করতে হবে, পাতিত করতে হবে, তবেই দেখা যাবে কি ইথারের নমুনায় যদি এরা থাকেও, মানে পারক্সাইড যদি থাকেও, তারা আর থাকবে না, সেগুলি নর্মাল ইথারে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে ইথারে, ইথারকে খোলা অবস্থায় যদি রেখে দেওয়া হয় তাহলে কি বিপজ্জনক, তার মধ্যে এরকম পারক্সাইড যৌগ তৈরি হতে পারে যা বিস্ফোরক। তাহলে পারক্সাইড আছে কিনা সেটা দেখার জন্য আমি কি করলাম, ইথার তার সাথে একটু কেআই স্টার্চ জল মিশিয়ে ঝাঁকালে যদি নীল বর্ণ ধারণ করে তাহলে বুঝতে হবে তার মধ্যে পারক্সাইড আছে, এবং পারক্সাইডকে দূর করার উপায়ও শেখালাম। এবার তোমাকে আমি দুটো কথা বলি, প্রথম কথা হচ্ছে ইথারকে পারক্সাইডে রূপান্তরিত হতে না দেওয়ার জন্য কি করতে হয়, যেটা করা হয় সেটা হচ্ছে ইথারকে অত্যন্ত বায়ুবিরুদ্ধ ভাবে, মানে এয়ারটাইট করে কালো রঙের বোতলের মধ্যে ভরে রাখা হবে, বায়ুবিরুদ্ধ করলে পরে অক্সিজেন ইথারকে জারিত করতে হবে না। আর কালো রঙের বোতল কেন, কারণ অ্যাকচুয়ালি বিক্রিয়াটা হয় সূর্যালোকের উপস্থিতিতে, এটা একটা অ্যাকচুয়ালি ফটো কেমিক্যাল রিয়াকশন, সূর্যালোকের অনুপস্থিতিতে বিক্রিয়ার গতিটা কমে যায়, তাই বায়ুবিরুদ্ধভাবে কালো রঙের বোতলে ইথারকে ভরে রাখা হয়। দ্বিতীয় একটা বিষয় বলছি যে কোন ধরনের ইথার বায়ু অক্সিজেন দ্বারা জারিত হবে না, এই ধরনের ইথার দেখো বায়ু অক্সিজেন দ্বারা জারিত হবে না, কারণ এখানে দেখো একটাও আলফা হাইড্রোজেন নেই, এ কিন্তু বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হবে না। এই ছিল আমাদের ইথারের জারণ বিষয় আজকের বিষয়। এখন যখন আমি ভিডিওটা শুরুই করলাম, হ্যাঁ, এত ছোট ভিডিও দিতে আমার কেমন লাগছে, আমি তোমাদের এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছি, এই চ্যাপ্টার আজকে শেষ হয়ে যাবে, কিন্তু এই চ্যাপ্টারটা ছিল অ্যালকোহল ফেনল ইথার, আজকে চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। তো এখানে একটা বিশেষ বিক্রিয়া আমি বলছি খুবই ইম্পর্টেন্ট, সেটা লিখে দিচ্ছি সময় আছে বলে, সেটা হচ্ছে কি অ্যালকোহলের স্টেপ আপ বিক্রিয়া, এখানে লিখলাম স্টেপ আপ বিক্রিয়া, মানে কোনো একটা অ্যালকোহলকে তার উচ্চতর অ্যালকোহলে রূপান্তর। যেমন এক্সাম্পল, তুমি মিথানল থেকে
ইথানলে যাবে, মানে দেখো কার্বন সংখ্যা বাড়াচ্ছ, তার উপায়টা কি আমি বলে দিচ্ছি। করতে হবে কি, মিথানলের সাথে তুমি পিসিএল ফাইভ দিতে পারো, তাহলে কি হয় জানো, ওইসা শরীরে সিএল চলে আসে, তার পাবো সিএসসিএল, তার মধ্যে দাও কেসিএন, কেসিএন দিলে পরে কে আর সিএল টা সরে যাবে, দিয়ে সেখানে সিএন চলে আসবে, তাহলে পাবো সিএসসিএন। এবার সেখান থেকে তুমি দুটো উপায় করতে পারো, দুটো উপায় বলে দিচ্ছি। এক হতে পারে কি, একে তুমি বিজারণ করো, কিন্তু বিজারণ করো এলা নিকেল হাইড্রোজেন দিয়ে বিজারণ করো, নিকেল আর হাইড্রোজেন দিয়ে যদি বিজারণ করো তাহলে দেখো আমি একটু এখানে মেকানিক্যালি দেখাচ্ছি, এখানে অ্যাকচুয়ালি সিএন মানে ট্রিপল বন্ডিং আছে, ঠিক আছে, তাহলে হাইড্রোজেন গুলি এই কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে ঢুকে যায়, প্রথমে একটা হাইড্রোজেন আসে এখানে, আর একটা হাইড্রোজেন এখানে আসে, হয় সিএইচ ডবল বন্ড এনএইচ, তারপর আবার হাইড্রোজেন আসে, দিয়ে আলটিমেটলি হয় সিএইচ টু সিঙ্গেল বন্ড এনএইচ টু, এবং আমরা পাই সিএইচ থ্রি সিএইচ টু এনএইচ টু। এবার তাকে তুমি যদি এইচ এনও টু দাও, মানে নাইট্রাস অ্যাসিড তৈরি করা হয় কি করে তুমি জানো, এনএনও টু প্লাস এইচসিএল মিশিয়ে তৈরি করানো হয়, তবে এনএইচ টু গ্রুপটা ওএইচ গ্রুপে রূপান্তরিত হয়, মানে পাবো সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ। আর একটা উপায় আছে, আরেকটা উপায় কি, সিএন যদি থাকে, সিএন যদি থাকে তাকে যদি এইচ প্লাস এইচ টু দেওয়া হয়, এখনই মনে রাখবে কখনো ভুলবে না, সেটা কিন্তু এক ধাপে সিএনটা সি ডবল ইউচ হয়ে যায়, মাথা ঢুকিয়ে রাখো, সিএন ইজ কনভার্টেড ইন্টু সি ডবল ইউচ, তাহলে পাবো সিএইচ থ্রি সি ডবল ইউচ। এবার তাকে বিজয়ন করে দাও এল আই এল এইচ ফোর দিয়ে, তাহলে তুমি পাবে দেখো সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ। এইভাবে দেখো মিথানলকে তুমি দুটো উপায় দেখালাম, ইথানলে কনভার্ট করতে পারো, কার্বন সংখ্যা বাড়াতে পারো, এইভাবে ইথানলকে প্রোপানলেও নিতে পারো। আচ্ছা এবার হচ্ছে স্টেপ ডাউন বিক্রিয়া, মানে কার্বন সংখ্যা কমানোর নিয়ম, কিভাবে তুমি কার্বন সংখ্যা কমাবে, এখানে লিখলাম স্টেপ ডাউন রিয়াকশন, মানে কার্বন সংখ্যা কমানোর বিক্রিয়া। যেমন এক্সাম্পল হিসেবে বলি, এক্সাম্পল ইথানল থেকে মিথানল তৈরি করবে, কি করবে, প্রথমে ইথানলকে তুমি প্রথমে জারণ করো, জারক দ্রব্য রূপে নাও কে টু সি আর টু ও সেভেন এইচ প্লাস, শক্তিশালী জারক দ্রব্য, তাহলে তুমি জানো শক্তিশালী জারক দ্রব্য দিলে জারণটা শুধু অ্যালডিহাইড স্টেজে আটকে যাবে না, একবারে অ্যাসিডে রূপান্তরিত হবে। এবার তাকে তুমি অ্যামোনিয়া দাও এনএইচ থ্রি, হ্যাঁ বেসিক জিনিসটা মাথা রাখবে, আমি পুরো যে কথাগুলো বলছি মাথা রাখবে, বারবার জিনিসটা আসবে, অ্যামোনিয়া হচ্ছে ক্ষার আর এটা হচ্ছে অ্যাসিড, অ্যাসিডের কাজ হচ্ছে এইচ প্লাস ছাড়া, তাহলে অ্যাসিডিক অ্যাসিড যদি এইচ প্লাস ছাড়ে নিজে তো রূপান্তরিত হবে সিএসসি সি ডবল মাইনাসে, আর যে এইচ প্লাসটা দিল সেই এইচ প্লাসটা এনএইচ টি নিয়ে হবে এনএইচ ফোর প্লাস, মানে ব্যাপারটা দাঁড়ালো সিএসসি সি ডবল এইচ নিজে কনভার্ট হয়ে গেল সিএসসি সি ডবল মাইনাসে এইচ প্লাস ছেড়ে দিয়ে, আর এনএইচ টিটা সেই এইচ প্লাস নিয়ে হয়ে গেল দেখো এনএইচ ফোর প্লাস। এবারে দুজন মিলে তৈরি করে অ্যামোনিয়াম অ্যাসিডেট সিএসসি সি ডবল এনএইচ ফোর, বেসিক জিনিসগুলো মাথা রাখবে, কিন্তু জায়গার অভাবে একটু অসুবিধা হচ্ছে, তোমরা আশা করি অ্যাডজাস্ট করবে NH4। এটা যে অ্যাসিডিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ, মানে অ্যামোনিয়াম অ্যাসিটেট, নিচে নাম লিখবে, নতুন যৌগ আসলে নাম লিখবে অ্যামোনিয়াম অ্যাসিটেট, ঠিক আছে। এবার তাকে কিভাবে কি হলো বুঝতে পেরেছো, অ্যাসিড সে H+ ছাড়লো আর অ্যামোনিয়া সে H+ নিয়ে NH4+ হলো, তারপরে সিএসটি সি ডাবল মাইনাস আর এনএইচ ফোর প্লাস মিলে তৈরি হলো সিএসটি সি ডাবল এনএইচ ফোর। এবার এটাকে হিট করো, এটা হিটের চিহ্ন, তাহলে এখন জল বেরিয়ে আসবে, দেখো এখানে একটা ও আর চারটে হাইড্রোজেনের মধ্যে দুটো হাইড্রোজেন এইচ টু রূপে বেরিয়ে আসবে, মাথা থাকবে তো, দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন এইচ টু রূপে বেরিয়ে আসলো, তাহলে পড়ে থাকলো কি দেখো সিএসটি সি ডাবল ছিল একটা ও হয়ে গেল, এন এইচ ফোর ছিল দুটো হাইড্রোজেন, মানে সিএইচ থ্রি সিও এন এইচ টু হবে, এর নাম মনে রাখবে অ্যাসিটামাইড, নতুন যৌগ তাই নাম লিখে দিচ্ছি অ্যাসিটামাইড, এটা অ্যাসিডিক অ্যাসিডের অ্যামাইড। এই অ্যাসিটামাইডকে তুমি যদি কেওএইচ বিআর টু দাও, এই স্টেপগুলো মনে রাখবে, আমি নাইট্রোজেন ঘটিত জটিল জৈব যৌগ বলে একটা চ্যাপ্টার আছে, তখন এগুলো আরো পরে এক্সপ্লেন করবো, আপাতত মনে রাখবে বলছি, কেওএইচ বিআর টু দেওয়া মানে এটাকে বলে হফম্যান অবনমন ধাপ, বা ইংরেজিতে বলে হফম্যান ডিগ্রেডেশন স্টেপ, ডিগ্রেডেশন মানে কার্বন সংখ্যা কমে যাওয়ার ধাপ, তাহলে কেওএইচ বিআর টু দিলে সিওটা বেরিয়ে চলে আসে আর এনএইচ টু একসাথে জুড়ে যায়, তাহলে কি পাচ্ছি দেখো সিএইচ থ্রি এনএইচ, দেখো এখানে কি কমে গেল খেয়াল করে দাও, সিও কমে গেল, মানে এখানে কার্বন সংখ্যা কমে গেল,
এবার তাকে তুমি আরামসে এইচ এন ও টু দাও, এইচ এন ও টু দিলে তুমি জানো এনএইচ টু গ্রুপটা ওইচ হয়ে যায়, দেখো পেয়ে গেলাম সিএইচ থ্রি ওইচ মানে মিথানল। তাহলে ইথানল থেকে শুরু করে মিথানল পেলাম, একইভাবে প্রোপানল থেকে শুরু করেও ইথানল পাওয়া যেতে পারে। তো এই চ্যাপ্টারটা আমার শেষ হলো, মানে অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার কমপ্লিট হলো। পরের ভিডিওতে আমি নতুন চ্যাপ্টার শুরু করবে করবো, মন দিয়ে দেখবে, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারটা পরের ভিডিও শুরু হবে। আজ এই ভিডিওতে এই পর্যন্তই, ব্যাস।